এবারে নির্বাচন স্বপ্নবেশ এক নতুন ইতিহাস তৈরি করেছে। নির্বাচনের পর ত্রিপুরার এক কালচার ছিল, পুরনো সরকার সেটা তৈরি করেছে, পুরনো পার্টি সেটা তৈরি করেছিল। ইলেকশনের পর বিরোধী পার্টিদের উপর আক্রমণ করা, বাড়ি বাড়ি গিয়ে লঞ্চন করা, কিন্তু এবার নগর পঞ্চায়েত ইলেকশনের পর আমি ত্রিপুরাবাসীর কাছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার কাছে আপিল করেছি যে আমরা আর সেই ব্যবস্থায় চাব না। যারা আমাদের ভোট দিয়েছে তারাও আমাদের, যারা আমাদের ভোট দেয়নি তারাও আমাদের, আমরা তার জন্য নির্বাচন কোন সন্ত্রাস করবো না। আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে ধন্যবাদ জানাই যে আমার সমস্ত কার্যকর্তারা সেই দিশাতে কাজ করছে, এক নতুন ইতিহাস করার জন্য তৈরি করেছে। আমরা প্রতি হিংসার রাজনীতি করবো না। ইলেকশন হবে, ইলেকশন যাবে, আমরা এক জায়গায় থাকবো। এবারে নির্বাচন স্বপ্নবেশ এক নতুন ইতিহাস তৈরি করেছে। নির্বাচনের পর ত্রিপুরার এক কালচার ছিল, পুরনো সরকার সেটা তৈরি করেছে, পুরনো পার্টি সেটা তৈরি করেছিল। ইলেকশনের পর বিরোধী পার্টিদের উপর আক্রমণ করা, বাড়ি বাড়ি গিয়ে লঞ্চন করা, কিন্তু এবার নগর পঞ্চায়েত ইলেকশনের পর আমি ত্রিপুরাবাসীর কাছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার কাছে আপিল করেছি যে আমরা আর সেই ব্যবস্থায় চাব না। যারা আমাদের ভোট দিয়েছে তারাও আমাদের, যারা আমাদের ভোট দেয়নি তারাও আমাদের, আমরা তার জন্য নির্বাচন কোন সন্ত্রাস করবো না। আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদেরকে ধন্যবাদ জানাই যে আমার সমস্ত কার্যকর্তারা সেই দিশাতে কাজ করছে, এক নতুন ইতিহাস করার জন্য তৈরি করেছে। আমরা প্রতি হিংসার রাজনীতি করবো না। ইলেকশন হবে, ইলেকশন যাবে, আমরা এক জায়গায় থাকবো।